আজকের এই ইসলাহি মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ একটি কিতাব। কিতাবটির নাম মনে আছে তো আপনাদের? বলেন না, বলেন একজন, বলেন কোন কিতাব থেকে আমাদের আলোচনা হচ্ছিল? হায়াতুল মুসলিমিন। ধন্যবাদ, শুকরিয়া। মনে রাখতে হবে তো, এগুলি মনে রাখতে হবে যে ইসলাহি মজলিসে আজকে একটা বিষয় আলোচনা হয়েছে। কি বিষয়? হ্যাঁ, নানা আর নাতি দুইজনে ওয়াজ মাহফিলে আসছে, ওয়াজ শুনতে। কি শুনতে আসছে? নানা আর কি নাতি ওয়াজ শুনে যাচ্ছে। যাওয়ার সময় বিশাল বড় একটা খাল পাড়ি দেওয়া লাগবে, খাল। এখন নানা সর্বপ্রথম পানিতে নামছে, নিচের কাপড় উঠাইতে 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 একদম মাথায় উঠেছে যাচ্ছে। নাতি বলতেছে, নানা ওয়াজ শুনলেন কি? ওয়াজে তো হুজুর বলছে যে ফরজ তরক করা যাবে না, তো আপনি তো খাল পাড়ি দিচ্ছেন ফরজ তরক করে। হ্যাঁ, নিচের কাপড় উঠাইয়া মাথায় বাঁধতেছেন, ব্যাপার কি? আরে নাতি, ওয়াজ তো খালের ওই পার রাইখে আসছে, ওয়াজ তো খালের ওপারে, আমি তো আর ওপারে নিয়ে যাবো না, এই পারে রাইখে যাইতেছে। তো আপনারা আবার ইসলাম মাহফিলে বসেন, এই পর্যন্ত এখানে রাইখে যাবেন এমন যেন না হয়, কিছু নিয়ে যেতে হবে, মুখস্থ রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তেই কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। আমাদের আলোচনা হচ্ছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ একটি কিতাব, হায়াতুল মুসলিমিন। কিতাবটার নাম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন, তিনবার বলেন, হায়াতুল মুসলিমিন, হায়াতুল, হায়াতুল মুসলিমিন অর্থ মুসলমানদের হায়াত, জীবন। একজন মুমিন, একজন মুসলমানের জীবনটা কেমন হওয়া দরকার, এই কিতাবের মধ্যে তিনি পার্ট বাই পার্ট আলোচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব। আমরা এর আগে এই কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনেছি, আজকে আমরা একদম কিতাবের ভিতরে প্রবেশ করতে চাই। এই কিতাবের মধ্যে 25টি অধ্যায় রয়েছে। কয়টি অধ্যায়? যারা জ্ঞানী, পড়াশোনা করেছেন, শিক্ষিত, আপনারা জানেন প্রত্যেক বইয়ের অধ্যায় থাকে। সূচিপত্রে দেখবেন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এক একটা চ্যাপ্টার থাকে। তো এই কিতাবের মধ্যে 25টি অধ্যায় রয়েছে এবং এই 25টি অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের নামকরণ করা হয়েছে রূহ বলে। বাংলা বই যে আমরা বইগুলো পড়ি, সেখানে দেখবেন লেখা থাকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে লেখা থাকে। কিন্তু উনি তার কিতাবের অধ্যায়গুলোর নাম দিয়েছেন রূহ বলে। কি নাম দিয়েছেন? রূহ, রূহ। তো প্রথম অধ্যায়ের নাম হলো রূহে আউয়াল, মানে প্রথম রূহ। দ্বিতীয় অধ্যায়ের নাম দিয়েছেন রূহে সানি, দ্বিতীয় রূহ। তৃতীয় অধ্যায়ের নাম তৃতীয় রূহ, চতুর্থ রূহ। এভাবে মোট 25টি রূহ, তার মানে 25টি অধ্যায় রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে সবাই তো কিতাবের মধ্যে অধ্যায় লেখে, আরবিতে বলা হয় বাব। অধ্যায়ের আরবি শব্দ কি? বাব। প্রথম বাব, দ্বিতীয় বাব, তৃতীয় বাব। তো উনি এই অধ্যায়ের নামকরণ করলেন রূহ বলে, যে প্রথম রূহ, দ্বিতীয় রূহ, তৃতীয় রূহ। তো রূহ বলে কেন অধ্যায়ের নামকরণ করলেন, এর কারণটা কি? এর কারণ হলো, অন্যতম একটা কারণ হলো, রূহ শব্দের অর্থ হলো আত্মা। রূহ শব্দের অর্থ কি? আত্মা, প্রাণ। আমাদের রূহ আছে না নেই? আছে। তো রূহ শব্দের অর্থ হলো আত্মা বা প্রাণ। আর একজন মানুষের একটা হলো প্রাণ আর একটা হলো জেসেম, শরীর। বলেন তো কোনটার দাম বেশি? রূহের দাম বেশি। মানুষের শরীরের রূহের দামটাই বেশি। যতদিন পর্যন্ত এই শরীরে জেসেমের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আপনাকে আমাকে মানুষ বলবে। মানুষে কি বলবে? মানুষ বলবে। রূহ যদি না থাকে, প্রাণ যদি চলে যায়, হ্যাঁ, জান কবজ হয়ে গেলে, রূহ চলে গেলে, তখন আর
মানুষ বলে না, কি বলে? লাশ। লাশ এটা আরবি শব্দের একটা সংক্ষিপ্ত রূপ। লাশ মানে লাশাই, কোনো কিছুই নয়। লাশ মানে কি? লাশাই, এখন সে কিছুই নয়। আগে মানুষ ছিল, এখন আর নাই, কিছুই নাই, তার মধ্যে প্রাণ নাই। তাহলে আসল হচ্ছে কি বলেন? প্রাণ বা রূহটাই হচ্ছে আসল। আপনি খুব ভালোবাসেন পরিবারের সবাইকে, স্ত্রীকেও ভালোবাসেন, ভালোবাসেন না সবাই? কিন্তু আপনি যদি মারা যান, বাস্তব এবং সত্য একটা বিষয় যে স্ত্রীর জন্য আপনি অনেক কিছু করলেন, খুব আপন, জানের জান, পরাণের পরাণ, আপনি মারা যাওয়ার সাথে সাথে, উদাহরণস্বরূপ রাত দশটায় যদি আপনার ইন্তেকাল হয়, দশটা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই রাত আপনি যেই ঘরের মধ্যে থাকবেন বা আপনার লাশটাকে যেই ঘরের মধ্যে রাখা হবে, আপনার স্ত্রীও কিন্তু আপনার পাশে থাকবে না, সে অন্য ঘরে থাকতে চাইবে। কি বলেন, ঠিক না? কারণ আপনার মধ্যে এখন আর কি নাই? রূহ নাই, আসল জিনিস নাই। এখন আপনাকে ঘরে রাখবে, একাকী ঘরে রাখবে। কবরে তো একাকিত্বের জীবন আছে, ওইটার আগেই শুরু হয় একাকিত্ব। আলাদা একটা খাটে মশারি টাঙ্গায় সুন্দর এক রুমে রাতটা রেখে দেবে। আপনি পরিবারের মধ্যে অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, আপনি পুরো সংসার চালাতেন, তো আপনি যদি এই পরিবারে না থাকেন তাহলে পরিবারের মানুষ খুব টেনশন করত, মুশকিল হয়ে যেত তাদের জীবনযাপন করা, কারণ আপনি তো সব কিছু করেন। তো আপনি না থাকলেই তারা চিন্তিত থাকত, আর এখন আপনি আছেন কিন্তু আপনার প্রাণ নাই, আপনি আছেন, এরপরও তারা চিন্তিত, তারা আপনাকে একটা ঝামেলা মনে করবে। তো বোঝা গেল মানুষের মূল হচ্ছে কি? রূহ, প্রাণ। তো আসল জিনিস হচ্ছে প্রাণ, প্রাণ ছাড়া মানুষ বাঁচে না। যেমনিভাবে আমাদের দেহের একটা প্রাণ আছে, প্রাণ ছাড়া যেভাবে আমাদের শরীরটাকে মানুষ মানুষ বলে না, ঠিক তেমনিভাবে আমরা যাদেরকে হাত পা বিশিষ্ট মানুষ দেখতে পাচ্ছি, প্রকৃত মানুষ হওয়ার জন্য রূহ দরকার। যেভাবে শরীরটা জীবিত থাকার জন্য রূহ দরকার, ঠিক তেমনিভাবে প্রকৃত আল্লাহর কাছে আব বা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনার মধ্যে রূহ থাকতে হবে, আরেকটা রূহ। সেই আরেকটা রূহ কি? ইসলাম এবং ইমানের রূহ। সুবহানাল্লাহ। ইসলাম, ইমান, এই ইসলাম আর ইমান যদি আপনার মধ্যে না থাকে, আপনি হাত পা বিশিষ্ট সব কিছু আছে কিন্তু আপনার মধ্যে আসল রূহটা যেন নাই, ইমান নাই, তো আপনার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে তিনি অধ্যায়ের নাম করেছেন রূহ বলে, যে প্রথম রূহ, দ্বিতীয় রূহ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এভাবে 25টি অধ্যায় নিয়ে আসছেন। তো রূহ বলে কেন নামকরণ করলেন? কারণ এই যে অধ্যায়গুলো তিনি রচনা করেছেন, লিখেছেন, এই অধ্যায়গুলিতে এমন এমন জরুরি বিষয় আছে যেগুলির মধ্যে প্রত্যেকটা মানুষের রূহের খোরাক আছে। কি আছে বলেন না? রূহের খোরাক। একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য যা যা দরকার, যেগুলি ছাড়া মানুষকে মানুষ বলে না, প্রকৃত মানুষ হওয়া যায় না, ইমান আর ইসলাম সম্পর্কে যেই জিনিসগুলো আপনার আমার মধ্যে থাকতে হবে, তিনি 25টি অধ্যায়ের মধ্যে সেই জিনিসগুলোকেই নিয়ে আসছেন, যেগুলি ছাড়া প্রকৃত মানুষ মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। অতএব অধ্যায়ের ভিতরের মধ্যে যে আলোচনাগুলি আছে এগুলি খুব জরুরি, যেভাবে মানুষের জন্য রূহ জরুরি, রূহ ছাড়া যেভাবে মানুষ চলতে পারে না, বাঁচতে পারে না, এই আলোচনাগুলো, এই কথাগুলো, এগুলোও জরুরি, এগুলি ছাড়া প্রকৃত মানুষ মানুষ হতে পারে না। এই জন্য অধ্যায়ের নাম দিয়েছেন কি? রূহ, প্রথম রূহ, প্রথম অধ্যায়। আসেন একটু সামনে আগে, প্রথম অধ্যায়ে তিনি আলোচনা করবেন কোন বিষয়ে? হেডলাইন দিয়েছেন ইমান আওর ইসলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব হায়াতুল মুসলিমিনের প্রথম অধ্যায়ে শিরোনাম দিয়েছেন ইমান আওর ইসলাম। তার মানে এই অধ্যায়ে আলোচনা করবেন তিনি কি বিষয়ে? ইমান এবং, বলেন সবাই, কি বিষয়ে? ইমান এবং ইসলাম বিষয়ে সম্পর্কে তিনি আলোচনা করবেন। আচ্ছা, ইমান কি জিনিস, ইসলাম কি জিনিস, আজকে আমরা আর সামনে আগাবো না। উনি যে শিরোনাম লিখেছেন ইমান আওর ইসলাম, আমরা এই শিরোনামের আলোকে কিছু কথা শুনব। ইমান এবং ইসলাম আসলে কি জিনিস, এটার ব্যাখ্যা, সংজ্ঞা আমাদেরকে জানতে হবে।
তাহলেই আমাদের একটা বিরাট বড় প্রশ্নের জবাব হয়ে যাবে। প্রশ্নটা হলো, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে? কারণ কোরআনে কারিমের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কথাগুলো কাদেরকে? ঈমানদারদেরকে। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে, খেয়াল করেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ। প্রশ্ন হয়, ঈমানদারগণ তাহলে কি মুসলমান না? আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে হে ঈমানদারগণ, তোমরা মুসলমান হয়ে তারপর মৃত্যুবরণ করো। তো প্রশ্ন হয়, ঈমানদার তারা কি মুসলিম নন? আল্লাহ কেন ঈমানদারদেরকে মুসলিম হওয়ার কথা বলবে? প্রশ্ন হয় কি হয় না? এই প্রশ্নের সমাধান হয়ে যাবে যদি আমরা ঈমান কাকে বলে আর ইসলাম কাকে বলে এই জিনিসটা জানি। কারণ ঈমান থেকে আসছে মুমিন, আর ইসলাম থেকে আসছে কি? মুসলিম। ইসলাম থেকে মুসলিম, ঈমান থেকে মুমিন। তো ইসলাম আর ঈমান কাকে বলে এটা যদি আমরা জানি, তাহলেই জানবো মুমিন কাকে বলে আর মুসলমান কাকে বলে। আচ্ছা, আমরা সরাসরি হাদিস থেকেই জানবো ঈমানের ব্যাখ্যায়, ইসলামের ব্যাখ্যায় আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কি শিখিয়েছেন। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এর ব্যাখ্যা তো আছে, উলামায়ে কেরাম দেন, কিন্তু নবীজি কি দিয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি হাদিস। হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল। হাদিসটার নাম কি মনে রাখবেন? হাদিসটার নাম হাদিসে জিব্রাইল। মিশকাত শরীফের সর্বপ্রথম হাদিস, মিশকাত শরীফের সর্বপ্রথম হাদিস, হাদিসটি মুসলিম শরীফে আছে। আচ্ছা, এই হাদিস বর্ণনা করতেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুল ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা, নবীজি আমাদের মাঝে ছিলেন, এমন তো অবস্থায় ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াম, হঠাৎ করে এমন একজন ব্যক্তি আমাদের কাছে আগমন করলেন। রাজুলুন, মানুষ, মানুষের আকার আকৃতি নিয়ে আসছেন, মানুষের সুরত নিয়ে আসছেন এক ব্যক্তি আসলেন। শাদীদু বায়াজিস সিয়াম, তার কাপড় একদম ধবধবে সাদা, সাদা পোশাক পরিহিত একজন মানুষ চলে আসলেন। শাদীদু সাওয়াদি শার, মাথার চুলগুলো কুচকুচে কালো, মাথার চুলগুলো কালো। লা ইউরো আলাইহি আসারুস সাফার, সফরের কোনো চিহ্ন আলামত তার শরীরের মধ্যে দেখা যাচ্ছে না, যে সফর থেকে একজন লোক আসলে যে ক্লান্ত শ্রান্ত, ওরকম না, একদম স্বাভাবিক মানুষের মতোই সুস্থ শরীর নিয়ে তিনি আসলেন, চুলগুলো কালো আর পোশাক হচ্ছে সাদা পোশাক। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে সাহাবায়ে কেরাম যারা ছিলাম আমাদের মধ্যে এই লোকটাকে কেউ আমরা চিনি না, কেউ চিনি না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটি আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোজা বরাবর সামনে বসে পড়লেন। সুবহানাল্লাহ, বসলেন, বসার ঢংটা কেমন ছিল? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের হাঁটু রাসূলের হাঁটুর সাথে মিলায় বসছেন। নামাজের সূরতে আমরা বসি না এভাবে, নবীজি বসা ছিলেন, তো সে আসছে এবং নামাজের সূরতে, আত্তাহিয়াতুস সূরতে যেভাবে বসি সেভাবেই সে বসছে। বসার পর তার হাঁটু রাসূলের হাঁটুর সাথে একদম মিলাইয়া বসছেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, উভয় হাতের তালু তার রানের উপরে এভাবে রাখছেন, একদম সেম টু সেম আত্তাহিয়াতুস সূরতে যেভাবে আমরা বসি, লোকটা আদবের সাথে রাসূলের সামনে সেভাবেই বসছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ওয়া ক্বালা ইয়া মুহাম্মাদ আখবিরনি আনিল ইসলাম, প্রশ্ন করলেন রাসূলকে, প্রশ্ন এক নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। ইসলাম কাকে বলে? ইসলাম সম্পর্কে কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, ইসলাম হলো এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ইসলামের অর্থ হলো নামাজ পড়া। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত দেওয়া। ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইত ইন ইস্তাতাতা ইলাইহি সাবিলা, সক্ষম হলে হজ করা। এগুলি হচ্ছে ইসলামের অর্থ। আমরা বিস্তারিত আলোচনা পরে করব, আগে দেখেন হাদিসে নবীজি কি বলছেন। ইসলামের অর্থ বুঝছেন তো? আল্লাহর উপরে বিশ্বাস রাখা, নামাজ পড়া, রোজা রাখা, এই যে বিধানগুলি আছে এগুলি পালন করা। ইসলামের বিধান আছে না নেই? এগুলি মানা, এটার নাম কি? ইসলাম। কালা সাদাকতা, লোকটি বলল সাদাকতা, হে নবী আপনি সত্যই বলেছেন, সঠিক কথাই বলেছেন। সুবহানাল্লাহ, এতে একটু সন্দেহ দেখা দিল। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু, আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে লোকটা প্রশ্ন করার সময় এমন ভাব মনে হয় যে সে জানে না। প্রশ্নকারী প্রশ্ন করার সময় মনে হয় যে কিছুই জানে না, প্রশ্ন করলেন, নবীজির জবাব দেওয়ার পর আবার বলতেছেন যে আপনি সঠিক বলেছেন, তার মানে মনে হয় যে সে আগের থেকেই প্রশ্নের জবাব জানে। আমরা আশ্চর্য বোধ করলাম। এরপরে সে বলল দ্বিতীয় প্রশ্ন, ফা আখবিরনি আনিল ঈমান, ও গো আল্লাহর নবী ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে কিছু বলুন। قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره, ঈমান হলো আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূলের উপরে বিশ্বাস করা, ঈমান আনা, ফেরেশতা কুল, হ্যাঁ, জান্নাত জাহান্নাম কিয়ামত, হ্যাঁ, এবং ভালো মন্দ, বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপরে ভালো মন্দ সব কিছু করতে পারেন কে? আল্লাহ। এগুলির উপরে মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ঈমান। প্রশ্ন গেল কয়টা? তো ঈমানের সংজ্ঞা দেওয়ার পরে সে বলতেছে আবার আগের মতোই, সাদাকতা, নবীজি আপনি যা বলেছেন ঈমান সম্পর্কে সত্যই বলেছেন, আপনারটা সঠিক। তৃতীয় প্রশ্ন, ফা আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারা, ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, মনে মনে ভাববে যে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে অন্তত এতটুকু মনে মনে চিন্তা করবা ইবাদত করার সময় যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, এটার নাম হলো ইহসান। প্রশ্ন গেল কয়টা? ওই আবারও সে বলল যে সাদাকতা, নবী যে আপনি ইহসান সম্পর্কে সত্যই বলেছেন। তৃতীয় চতুর্থ নম্বর প্রশ্ন করলেন, ফা আখবিরনি আনিসসাআ, কিয়ামত সম্পর্কে কিছু বলেন, কিয়ামত কখন কায়েম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি কিছু জানে না। প্রশ্নকারী প্রশ্ন করছে কিয়ামত কাকে বলে, নবীজি বললেন প্রশ্নকারীর চেয়ে আমি বেশি কিছু জানি না, তার মানে কিয়ামত কখন হবে একমাত্র জানেন কে? তখন তিনি প্রশ্ন করলেন, ফা আখবিরনি আন ইমারাতিহা, আমারাতিহা, যে কিয়ামতের কিছু আলামত আপনি বলে দিন। কিয়ামত কখন হবে এটা তো জানি না, তবে কিয়ামতের কিছু আলামত আমাকে বলে দিন। কালা, বিশ্বনবী বললেন, আং তালিদাল আমাতু রব্বাতাহা, এক নম্বরে তিনি বললেন কিয়ামতের অন্যতম একটা আলামত হলো দাসী তার মনিবকে জন্ম দেবে, দাসী তার গর্ভে মনিবকে প্রসব করবে, গর্ভ থেকে তার মনিবকে প্রসব করবে। এটা একটা ইঙ্গিতপূর্ণ কথা, এর মাধ্যমে নবীজি বুঝাইছেন দাসী তার মনিবকে প্রসব করবে। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো যুদ্ধ বিগ্রহ বেশি পরিমাণে হতে থাকবে দুনিয়াতে, পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা সবচেয়ে বেশি হতে থাকবে কেয়ামতের আগে, কারণ দাস দাসী এগুলি মানুষ লাভ করে যুদ্ধের মাধ্যমে। যুদ্ধের পরে
হ্যাঁ যারা পরাজিত হবে তাদেরকে গোলাম বানিয়ে নেয়, দাস দাসী হিসেবে আটকে রাখে, গ্রেফতার করে রাখে বা গোলামবাদীর মালিক হয়ে যায়। তো এর দ্বারা নবীজি একথাই বুঝিয়েছেন যে কেয়ামতের আগে যুদ্ধ বিগ্রহ কি হবে, বেশি পরিমাণে হবে। আচ্ছা, আরেকটা আলামতের কথা বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা খালি পায়ে চলাফেরা করতো, পায়ে জুতাও ছিল না, অর্থাৎ টাকা পয়সার মালিক নাই, রাখালগিরি করতো, রাখালগিরি এক সময় কিছুই ছিল না, এরা কেয়ামতের আগে বড় বড় বিল্ডিং তৈরি করবে, বড় বড় বিল্ডিং, অর্থাৎ গরিবরা কেয়ামতের আগে কি হবে, ধনী হবে, এটা হলো মূল কথা। সুম্মান তালাকা ফালাবিস্তু বালিয়ান সুম্মা ক্বালা ইয়া উমর আতাদরি মান ইসরাইল, প্রশ্ন মোট কয়টা করলেন, লোকটা প্রশ্ন কয়টা করলেন, চারটা প্রশ্ন, ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কেয়ামতের আলামত সম্পর্কে। তো প্রশ্ন শেষ, সে বলল সাদাকতা নবীজি, আপনি সত্যই বলেছেন, এই কথা বলে আর কারোর সাথে কোনো কথা নেই। সুম্মান তালাকা, লোকটি উঠে রসুলের দরবার থেকে সোজা হাঁটা শুরু করলেন। ফালাবিস্তু মালিয়ান সুম্মা ক্বালা ইয়া উমর আতাদরি মান ইসরাইল, লোকটি চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে ডেকে বললেন, এ উমর শোনো, আতাদরি মান ইসরাইল, তুমি কি চিনছো প্রশ্নকারী এতক্ষণ যে প্রশ্ন করলো, উনি কে, তার পরিচয় কি জানো? হযরত উমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না কিছুই, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার পরিচয় দিলেন, ক্বালা ফা ইন্নাহু জিব্রাইল আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনিকুম, সে মানুষ না, মানুষের রূপে যদিও আসছে, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন, সুবহানাল্লাহ, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, জিব্রাইল আমিন তোমাদের কাছে মানুষের সুরতে এসে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যই তিনি এসেছেন, সুবহানাল্লাহ, আদব শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্যই আসছেন। এইখানে দেখেন কয়েকটা বিষয় শিক্ষা, এই হাদিসের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এক নম্বরের শিক্ষা হলো, যিনি প্রশ্নকারী হবেন তিনি হবেন ছাত্র, যিনি জবাব দিবেন তিনি হবেন ওস্তাদের মতো, কিসের মতো বলেন না, আর ছাত্র সবসময় ওস্তাদকে সম্মান করবে, ওস্তাদের সামনে ভালো আচরণ করবে, আদবের আচরণ করবে, বেয়াদবি করবে, এই শিক্ষাটা পাওয়া যায়। দেখেন উনি মানুষের সুরতে যে আসছেন, বসার পদ্ধতিটা কেমন ছিল, নামাজের যেভাবে বসি আদবের সাথে, এভাবে হাত রাইখা, যেভাবে একজন ছাত্র ভয় ভয় অন্তরে ভয় নিয়ে ওস্তাদের সামনে বসে, এভাবেই আদব সহকারে বসছেন, তার মানে এটা বুঝে গেল আপনি যখন ওস্তাদের সাথে, আলেম ওলামা যাদের থেকে আপনি শিখতেছেন তাদের সামনে চলাফেরা করবেন বা কিছু জিজ্ঞাসা করবেন, আদবের সাথেই জিজ্ঞাসা করা দরকার, আদবের সাথেই কি জিজ্ঞাসা করা দরকার, সামনে আসেন বসেন সুন্দর মতো, এরপরে জিজ্ঞাসা করেন। অনেকে আসে রাস্তাঘাটে এক এক সময় এক এক চিন্তায় থাকে, আলেম ওলামারা জিজ্ঞাসা করে করে বসে যে হুজুর এইটা কি ওইটা কি বলে না, এটা কিন্তু রাস্তাঘাটে আদব না, আদব হচ্ছে আসেন হুজুরের সময় সুযোগ আছে কি না, হ্যাঁ সময় সুযোগ করে বসেন, দীর্ঘ সময় কথা বলেন, আদবের সাথে বলতে হবে, বলতে হবে, এটা এক নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো, কোনো মজলিসে যখন আপনি যাবেন একটু ভালো ভদ্র হয়ে সাজগোজ করে বা পোশাক পরিচ্ছেন, ময়লা যেন না থাকে, ভালো ভালো পোশাক পরিচ্ছেন পরে তারপরে যাওয়া দরকার। দেখেন জিব্রাইল আমিন যে আসছেন তার কাপড়ের কালার ছিল শাদীদু বাইয়াজিস সিয়াম, একদম সাদা ধবধবে সাদা কাপড় পরে আসছেন, এরপরে মাথার চুলগুলো ছিল কালো, খুশকো খুশকো ছিল না, হ্যাঁ চিরুনি করা সুন্দর মতো ছিল। তো পোশাক পরিচ্ছেদ কোনো মজলিসে গেলে অবশ্যই ভালোটা পরেই আমরা যাব, এই হাদিস থেকে এটাও শিক্ষা গ্রহণ করা যায়। এরপরে আসেন সবচেয়ে বড় কথা, যেটা সেটা হলো প্রশ্ন করছে, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, চারটা প্রশ্ন, দুইটা প্রশ্নই হলো কি ইমান সম্পর্কে আর কি ইসলাম সম্পর্কে। তো নবীজি কি ব্যাখ্যা দিলেন, তার সার কথা হলো, ইমানের যে ব্যাখ্যা দিয়েছেন সেটার অর্থ হলো, ইমান অর্থ বিশ্বাস করা, এটার সম্পর্ক কলবের সাথে, এটার সম্পর্ক কিসের সাথে, কলবের সাথে। তো এই অন্তর দিয়ে মনে প্রাণে বিশ্বাস করা,
যে আমাদের একজন রব আছেন তিনি কে আল্লাহ আল্লাহ একজন নবী আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী রাসূল জান্নাত জাহান্নাম সত্য কিয়ামত সত্য হাশর নাশর সত্য এই সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান বিশ্বাসের নামটা কি ঈমান মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এটাই ঈমান এখন একজন মানুষ বিশ্বাস করলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে প্রাণে বিশ্বাস করলো জান্নাত জাহান্নাম সব সত্য গায়েবের বিষয়গুলো সত্য বিশ্বাস করে কালিমা পড়লো সে ঈমান আনলো সে কি আনলো ঈমান মানে এখন বলা যাবে যে এই লোকটার মধ্যে কি আছে ঈমান আছে ঈমান আছে ঈমান আনার পরে আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন মৃত্যুর আগ পর্যন্ত 50 বছর 60 বছর যতদিন বাঁচেন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা কাজ করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামের তরিকা অনুযায়ী ঠিক কি ঠিক না তাহলে আপনি কিভাবে চলবেন কিভাবে জীবন পরিচালনা করবেন এই যে একটা নিয়ম কানুন হুকুম আহকাম যা আছে এগুলোর সমন্বয় যেটা সেটার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলেন তাহলে ইসলাম কি এই যে নবীজি বলছেন তো এখানে তুকিম আসসালাত তুতি যাকাত তাসুম রমাদান ওয়া তাহজ্জাল বাইত হজ করা যাকাত দেওয়া নামাজ পড়া এগুলি আল্লাহর বিধান কি বিধান না বিধান এছাড়া আরো বহু বিধান আছে জীবন চলার পথে আল্লাহ তাআলা যে বিধানগুলি দিয়েছেন কোরআন এবং সুন্নাহ নাযিল করে কোরআন সুন্নাহর মাধ্যমে যে একটা নির্দেশনা দিয়েছেন রূপরেখা দিয়েছেন এই সমস্ত প্রকার বিধানগুলির সমন্বিত রূপ এটার নাম হলো ইসলাম এটাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো কি ইসলাম কেমনে জীবন চালাবেন হুকুম আহকাম আছে না নাই এই হুকুম আহকাম এগুলি হচ্ছে ইসলাম এবার বলেন ঈমান মানে বিশ্বাস করা কালিমা পড়ে বিশ্বাস করলে ঈমান আছে এটা বোঝা যাবে ঈমান আনার পরও একজন মানুষ মুসলিম হতে পারবে না মুসলিম হতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে ইসলামের সমস্ত হুকুম আহকামগুলি পরিপূর্ণভাবে মানতে হবে কি বলেন ঠিক না আমরা তো অনেকেই মুসলিম দাবি করি কিন্তু আসলে নামে মুসলিম অরিজিনাল মুসলিম আমরা অনেকেই হতে পারি এজন্য আল্লাহ ঈমানদারদেরকে বলছেন এই ঈমানদাররা যারা প্রাথমিক স্তরে বিশ্বাস করছো সব কিছু মেনে নিয়েছো বিশ্বাস করছো অন্তর দিয়ে বিশ্বাস করছো হ্যাঁ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে ইসলামের তরিকা অনুযায়ী চলতে হবে এমন যেন হয় যে আমার মৃত্যুটা হবে ইসলামের হালতে আমি যেন মুসলমান হতে পারি ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবেই মানতে পারি তবে আমি মুসলিম হব আমার মধ্যে ইসলাম থাকবে তাহলে ঈমান আর ইসলাম পরিষ্কার হয়েছে তো পৃথিবীতে সব মুমিনকে মুসলিম বলা যাবে না কিন্তু সব মুসলিমকে মুমিন বলা যাবে বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ সব মুমিন কি না মুসলিম না এজন্য তো আল্লাহ ঈমানদারদেরকে বলছেন মুমিনদেরকে বলছেন মুসলমান হও তার মানে বোঝা গেল সব মুমিন কি হতে পারে না এখনো মুসলমান হতে পারে মুসলমান মানে আত্মসমর্পণকারী যে একদম ইসলামের প্রত্যেকটা বিধানকে সে নির্দ্বিধায় মেনে নেয় কোনো বাধা নাই যে আল্লাহ বলছেন আমাকে মানতেই হবে সে হচ্ছে পূর্ণাঙ্গ মুসলিম সুবহানাল্লাহ আচ্ছা এই ঈমান আর ইসলাম সম্পর্কে তিনি প্রথম রূহ প্রথম অধ্যায়ে আলোচনা করতেছেন ঈমান আর ইসলাম সম্পর্কে এটা তো আসলে বিরাট বড় আল্লাহ তাআলার একটা নিয়ামত দেখেন আমরা কিন্তু কখনো আল্লাহ তাআলার কাছে আবেদন করি নাই যে আল্লাহ আপনি মুসলমান বানান ঈমান দেন মুমিন বানান কি বলেন আবেদন করছি নাকি আমাদের মতো হাত পা চোখ কান বিশিষ্ট মানুষ পৃথিবীতে অনেক আছে সব কিছু আছে তাদের আমাদের মতোই আছে কিন্তু ঈমান নাই ইসলাম তাদের মধ্যে নাই অথচ একটু খেয়াল করে দেখেন আল্লাহর কত বড় একটা নিছক দান অবশ্যই আল্লাহর নিয়ামত এটা অনুগ্রহ একটা যে আপনাকে আমাকে জন্মসূত্রেই আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন সুবহানাল্লাহ জন্মসূত্রেই আমরা ঈমান পেয়েছি আমার বাবা মুমিন আমার দাদা মুসলমান মুমিন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি জন্মসূত্রেই আমরা ঈমান পেয়েছি অথচ সাহাবা ইকরামদের জীবনী তা তালাশ করে দেখেন তারা ঈমানের এই নিয়ামত ফ্রি ফ্রি পান নাই অনেক কষ্ট ক্লেশ করার পর তারা ঈমান লাভ করছে অনেক কষ্ট করেছেন ঈমানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন
ইমান আনলেন তার মুনিব উমাইয়া বিন খালফ শোনার সাথে সাথে বাড়িতে আসলেন বেলাল ইমান আনছো শুনলাম হ্যাঁ ইমান আনছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মুনিবের কঠিন হুংকার ছেড়ে দাও ইমান ছাড়ো নইলে তোমাকে কঠিন শাস্তি দেব হযরতে বেলালের একটাই কথা ছিল ইমানের জন্য আমি সব কষ্ট স্বীকার করতে রাজি আছি ইমান ছাড়তে রাজি না ইমান ছাড়েন হযরতে বেলালকে যে শাস্তি দিয়েছেন তার মুনিব ইতিহাস আপনাদের সামনে অনেকেই জানেন হায়াতুস সাহাবার মধ্যে দেখবেন তাবলীগের আছেন একটা বই কিতাব আছে হায়াতুস সাহাবার মধ্যে দেখবেন হযরতে বেলাল কি উত্তপ্ত আরবের মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপরে চিৎ করে শোয়া আহ বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখছেন যে বেলাল বলো আমি মুহাম্মদের ধর্ম মানি না ইসলাম ছাড়লাম ইমাম ছাড়লাম এত কষ্টের মধ্যে প্রাণটা চলে যাচ্ছে হযরতে বেলালের এরপর তিনি আহা আহা আল্লাহ এক এ কথা জবান দিয়ে বলতেছিলেন বলতেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যায় বেলালের এই অবস্থা দেখে আবু বকর উমাইয়া বিন খালফকে ডেকে বলছে এই উমাইয়া কত টাকা চাও বলো কত টাকা দরকার তোমার বলো এভাবে কষ্ট দিও না সে ইমান আছে আমার ইমানি ভাই কষ্ট দিও না বলো কত চাও আমি দিয়ে দেব তাকে আজাদ করে দাও সুবহানাল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজাদ করে দিয়েছিলেন ব্যবস্থা করে দিয়েছিলেন কষ্ট করেছেন প্রত্যেকই কষ্ট করেছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন জ্বলন্ত আগুনের অঙ্গারে হযরত খাব্বাবকে নিক্ষেপ করা হয়েছিল তিনি তার শরীর চামড়া ঝলসে গেছে জ্বলন্ত আগুনের আংড়া অঙ্গার সেখানে নিক্ষেপ করা হয়েছিল তিনি তাও সহ্য করেছিলেন কিন্তু ঈমান ছাড়েন হযরত খুবাইবকে ফাঁসির কাষ্ঠে ছুরিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল এগুলি পড়বেন হায়াতুস সাহাবার মধ্যে আছে ইমানি জজবা কেমন ছিল সাহাবা ইকরামদের তো বোঝানোর উদ্দেশ্য তারা ইমানের জন্য কি পরিমাণ মেহনত করছেন কি পরিমাণ কষ্ট স্বীকার করছেন তারপর ইমান পেয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম যখন ইসলাম গ্রহণ করলেন সর্বপ্রথম মানে আবার ধরে নেন না যে তিনি সর্বপ্রথম না এ কথা বলছি না তার পরিবারের মধ্যে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তিনি পেরেশান চিন্তিত হযরত আবু হুরায়রা নিজেই বলছেন যে আমি প্রথম যখন ইসলাম গ্রহণ করলাম আমার পরিবারের কেউ ইসলাম গ্রহণ করেনি আমার মা ইসলাম গ্রহণ করেন নাই তো আমি চিন্তিত পেরেশান যা জাহান্নামের আজাবে আমার মা জ্বলবে এখনই যদি মৃত্যু হয়ে যায় বেঈমান অবস্থায় সে মারা যাবে তো তিনি চিন্তিত ছিলেন পেরেশান ছিলেন আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন ওগো আল্লাহ আল্লাহর নবী আমার মা তো বেঈমান কাফের সে যদি এখনই মারা যায় সে জাহান্নামে চলে যাবে আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে এটা আমি সহ্য করতে পারবো না ওগো আল্লাহর নবী আপনি একটু দোয়া করেন আমার মায়ের জন্য একটু দোয়া করেন দেখেন তার পরিবারের একজন সদস্যের ইসলাম ঈমান আনার জন্য তিনি কতটুকু পেরেশান ছিলেন নবীর কাছে আসছে দোয়া চাই নবীজি দোয়া করে দিলেন যাও তোমার মা আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করে নেন দোয়া করে দিলেন বিশ্ব নবী দোয়া কবুল হয়ে গেছে কার দরবারে আল্লাহর দরবারে হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে ফিরে আসতেছিলেন পরের দরজায় আসলেন এসে দেখলেন দরজা বন্ধ দরজা বন্ধ তিনি দরজার মধ্যে কষাঘাত করলেন করাঘাত করলেন ভিতর থেকে তার মা বুঝতে পারছেন যে আবু হুরায়রা চলে আসছে আবু হুরায়রাকে লক্ষ্য করে তার মা বললেন আবু হুরায়রা একটু দাঁড়াও আমি তো গোসলে আছি গোসল করি পবিত্র হই পাক সাফ হই এরপরে দরজাটা খুলে দিচ্ছি সুবহানাল্লাহ দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে কিছুক্ষণ পর গোসল সেরে নতুন কাপড় চোপড় পরে দরজা খুলেই তিনি কালিমায় শাহাদাত উচ্চারণ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইসলাম গ্রহণ করলেন আবু হুরায়রা রাসূলের দরবারে আসেন এসে বললেন ওগো আল্লাহর নবী আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করছে নবীজি শুকরিয়া আদায় করলেন দেখেন যে আবু হুরায়রা তার মা কাফের ছিল তার জন্য কত টেনশন যা আমার মা তো জাহান্নামী হয়ে যাবে দোয়া চাওয়ার জন্য রসুলের দরবারে আসছে তার মানে ইমান তারা সহজে লাভ করেন নাই সহজে লাভ করেন কত কষ্ট করে ইমান আসছে আর আমরা তো সহজেই পেয়ে গেছি এই জন্য আমরা ইমানের কদর
করি না আমরা যে মুসলিম মুসলমান হিসেবে কি কি করা দরকার এটা অনেক বড় একটা নিয়ামত পৃথিবীর যাদের মধ্যে ঈমান আর ইসলাম নাই তারা দুনিয়ার অনেক কিছু তাদের মধ্যে থাকতে পারে কিন্তু প্রকৃত সুখ আর শান্তি তাদের মধ্যে থাকতে পারে দুনিয়াতেও সুখ শান্তি তাদের নাই আর আখিরাতের জন্য অবশ্যই অপেক্ষা করছে স্থায়ী শাস্তি অপেক্ষা করছে সেখানে সুখ শান্তি তো নাই দুনিয়ার জীবনটাও সংকীর্ণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যারা ঈমান আনছে ঈমান আনার পরে ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে নাই জুলুম মানে এক ব্যাখ্যা হলো গুনাহ নাফরমানি ঈমান আনার পরে আল্লাহর নাফরমানি করে নাই নাফরমানি হলো জুলুম প্রত্যেকটা গুনাহ হলো কি জুলুম আমি যখন গুনাহ করি তার মানে গুনার মাধ্যমে আমার উপরে আমি কি করলাম জুলুম করলাম জাহান্নামের আযাবের উপযুক্ত আমি নিজেই আমাকে বানালাম গুনাহ করার মাধ্যমে তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা ঈমান আনছে এবং জুলুমের সাথে মিশ্রিত হয়ে যায়নি ঈমানকে জুলুমের সাথে মিশায়নি মানে নাফরমানি করে নাই আল্লাহর ইবাদত বন্দেগি করছে উলাইকা লাহুমুল আমনু তাদের জন্যই শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সুবহানাল্লাহ দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি অপেক্ষা করছে পৃথিবীতে যার মধ্যে ঈমান আছে দুনিয়ার কোনো কিছু যদি নাও থাকে তারপরও সে ঈমান থাকার কারণে সে শান্তিতে থাকবে সুখে থাকবে আর যাদের মধ্যে ঈমান নাই সব কিছু আছে তাদের মধ্যে সব কিছু থাকলেও সুখ আর শান্তি থাকবে ঈমান বড় একটা দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছে এজন্য ঈমান আর ইসলাম যেহেতু আমরা পেয়েছি এটার কদর করতে হবে কদর করতে হবে শুকরিয়া আদায় করতে হবে এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কিভাবে আদায় করব এক এই নেয়ামতের এক নম্বরের শুকরিয়া হলো মুখে শুকরিয়া আদায় করব মুখে জবানে দ্বিতীয় নম্বর দিল অন্তরে শুকরিয়া আদায় করব অন্তর থেকে যে এই নেয়ামত আমি ইচ্ছা করে পাইনি আল্লাহ আমাকে দিয়েছেন এই অন্তর থেকে এটার প্রতি শ্রদ্ধা শুকর থাকতে হবে কৃতজ্ঞতা থাকতে হবে তিন নম্বর শুকরিয়া আদায় করব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা যে দিয়েছেন এগুলিকে ইবাদতের মধ্যে লাগায় রাখব মাল সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি যা কিছু দিয়েছে এগুলিকে কার্যত ইবাদতের মধ্যে আমরা ব্যয় করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এটা বলেই শেষ করে দিচ্ছি যে এই যে ইসলামের যে নিয়ামত আমরা পেয়েছি এটা শুকরিয়া আদায় করার জন্য রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা একটা দোয়া শিখাইছেন নবীজি এই দোয়াটা ফজরের পর মাগরিবের পর যারা আমল করবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে এমন ভাবে পুরস্কৃত করবেন প্রত্যেকই এই আমল যারা করবে প্রত্যেকই আল্লাহর পুরস্কার পেয়ে আল্লাহর উপরে খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ মন ভরে আল্লাহ তাআলা দিবেন মন ভরে এমন ভাবে দিবেন যে আমাদের মন খুশি থাকবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে সুবহানাল্লাহ দোয়াটা কি বলেন সবাই রাদিতু বিল্লাহি রাব্বা হ্যাঁ রাদিতু বিল্লাহি রাব্বা রব হিসেবে আল্লাহকে পেয়ে আমি রাজি সুবহানাল্লাহ রব হিসেবে আল্লাহকে পেয়ে আমি রাজিতু খুশি আছি রাজি আছি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা দীন হিসেবে ইসলাম পেয়েছি ঈমান পেয়েছি এতেও আমি খুশি আলহামদুলিল্লাহ হ্যাঁ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা এবং নবী রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে রাদিতু আমি খুশি হয়েছি এই দোয়াটা সবাই মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ বুখারীর হাদিস মুসলিমের হাদিস সহিহ হাদিস যারা তিনবার করে পড়তে হবে কয়বার করে ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার এটা হলো আমি যে ঈমান পেয়েছি ইসলাম পেয়েছি রব হিসেবে আল্লাহকে পেয়েছি নবী হিসেবে রাসূলকে পেয়েছি আমি যে খুশি আছি এই এটা এই দোয়ার মাধ্যমে প্রকাশ করতে হয় তো আল্লাহ তাআলা খুশি হয়ে আমি যেহেতু খুশি আল্লাহ আমাকে কিয়ামতের দিন এমন পুরস্কার দিবেন আমি খুশি হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা করার মতো তৌফিক দান করুন ঈমান আর ইসলাম অনেক বড় নেয়ামত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি আলোচনা শুরুই করছেন প্রথম রুহের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে ঈমান আর ইসলাম ঈমান এবং ইসলাম সম্পর্কে কিছু কথা উনি বলবেন আগামীতে ইনশাআল্লাহ সেখান থেকে আমরা আলোচনা শুনব
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলির উপরে আমল করার মত তৌফিক দান দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা